ভালো আছো আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি চ্যাপ্টার আলোচনা করবো আর আমার ফেসবুক লিঙ্ক তোমাদের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমরা মোলার গ্যাসের আয়তন নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা মানে তিনটা ম্যাথ করব সেটা তোমাদের বইয়ে দেওয়া আছে এরকম টাইপের তিনটা ম্যাথ তো এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীলে সবচেয়ে বেশি আসে সৃজনশীলের জন্য অনেক কার্যকর তাহলে চলো আমরা শুরু করি দেখো প্রথম আমরা পড়ি এখানে কি বলেছে যে আদর্শ চাপে লিটার এক কার্বন অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে তো আমাদের এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে সেটা বের করতে হবে তো প্রথমে আমরা দেখি আমরা কি জানি যে আমাদের যে এক মূল কার্বন ডাইঅক্সাইড আছে একমূল কার্বন ডাইঅক্সাইডে আমাদের কতগুলো মানে মানে কত গ্রাম মোল কার্বন ডাইঅক্সাইড অবশ্যই সেটা হচ্ছে চৌচল্লিশ গ্রাম অর্থাৎ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যে আণবিক ভর সেটাই তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে চৌচল্লিশ গ্রাম এখন চৌচল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার মোল তার মানে এখানে কতগুলো অনু আছে একমলে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের কতগুলো অণু থাকে সেটা হচ্ছে তোমার সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনু থাকে কার্বন ডাইঅক্সাইডের থ্রি টি অনু থাকে এখন একমূল কার্বন ডাইঅক্সাইডে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনু থাকে আর এরা যেহেতু আদর্শ তাপমাত্রা ও চাপে বের করতে বলেছে তার মানে হচ্ছে এটার আয়তন কত হবে আদর্শ তাপমাত্রা ও চাপ অনুযায়ী কিন্তু এটার আয়তন হবে কি টোয়েন্টি টু লিটার অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপে টোয়েন্টি টু লিটার আয়তন হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা মতো তোমার সিক্স পয়েন্ট জিরো টি অণু থাকে আর সেটাই হচ্ছে তোমার চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং তারপরে সেটাই হচ্ছে তোমার এক মোল কার্বন ডাইঅক্সাইড তো তোমরা এটার চক্রটা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো যদি আমাদের বাইশ দশমিক সাত লিটার কার্বন ডাইঅক্সাইডে তোমার এতগুলো অণু থাকে তাহলে এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে আমাদের কতগুলো থাকবে আমরা কিন্তু সেটা ঐক্যিক নিয়মে বের করে ফেলতে পারবো দেখো

দেখো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ভাগ হচ্ছে আমাদের কি ভাগ হচ্ছে আমাদের থাকবে হচ্ছে তোমার এই প্রমাণ তাপমাত্রা ও চাপে সরি এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে তো প্রমাণ তাপমাত্রা ও চাপে বা আদর্শ তাপমাত্রা ও চাপে এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে তোমার টু পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি টুটি অনু থাকে তো আমরা প্রথম ম্যাচটা শেষ করে ফেললাম এখন আমরা দ্বিতীয় ম্যাচটা দেখি দেখো দ্বিতীয় ম্যাচে কি বলা হয়েছে বলেছে পাঁচ মল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে প্রধান তাপ প্রমাণ চাপমাত্রা তাপমাত্রা তাপমাত্রাও চাপে হচ্ছে তোমার আয়তন কত সেটা বের করতে হবে তো আমাদের এখানে কি বলেছে পাঁচ মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে বের করতে হবে তো আমরা একটা সূত্র করেছিলাম মনে রাখো যে আমাদের এন ইজ ইকাল টু ভি বাই এইটা এখন আমাদের এখানে কাজে লাগবে দেখো আমাদের মূল সংখ্যা দেওয়া আছে এন মানে আমরা কি জেনেছিলাম মূল সংখ্যা মূল সংখ্যা আমাদের পাঁচ দেওয়া আছে এখন আমাদের সেখানে আমাদের সংখ্যাও আছে একটা টোয়েন্টি টু পয়েন্ট সেভেন যেহেতু এটা হচ্ছে প্রমাণ অবস্থায় দেখো মানে এটার অনেকটা এরকম ছিল যে এন ইজ ইকাল টু ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর মানে হচ্ছে তোমার মেইনলি সূত্রটা ছিল তো আমরা এন এর মান আছে এখান থেকে আমাদের আয়তনটাই কিন্তু বের করতে হবে আর এটা হচ্ছে আদর্শ তাপমাত্রা হচ্ছে আপের আয়তন তো সেই অনুযায়ী কিন্তু এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল দেখো এন ইজ ইকুইল টু ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট সেভেন তো আমরা মান বসিয়ে দিই দেখো ফাইভ ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট সেভেন তো এটা হবে আমাদের ওয়ান ওয়ান থ্রি ফাইভ এত লিটার হচ্ছে তোমার পাঁচ মোলে থাকবে তো আমরা দেখো এটাকে কীভাবে বের করলাম আগে আমরা সূত্রে ফেলে তারপরে করলাম কি সূত্র এন ইস ইকাল টু ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট সেভেন তো আমরা এই দ্বিতীয় নাম্বার ম্যাচটিও করলাম এখন আমরা তৃতীয় ম্যাচটি করি দেখো প্রমাণ অবস্থায় দশ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত আবার আমাদের ভি বের করতে বলেছে দশ গ্রাম আমাদের ওয়েট মানে হচ্ছে ডাব্লিউ সেটা কিন্তু দেওয়া আছে এবং হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাসের বের করতে বলেছে তো আমাদের হাইড্রোজেন গ্যাসের আণবিক ভরো আমরা জানি তো আমরা এখানে কোন সূত্রটা ইউজ করবো ইয়াস আমরা সূত্রটা ইউজ করব। সেটা হচ্ছে এন ইজ ইকাল টু ডাব্লিউ বাই এম এখান থেকে আমরা n এর মানটা বের করব। এবং n এর মান বের করার পরে আমরা কি করব n এর মান বের করার পরে আমরা এই সূত্রটা আবার নিয়ে আসব। এবং এই সূত্রে n এর মান বসাবো এবং n এর মান বসানোর পরে আমরা এখান থেকে মানটা বের করে নিশ্চয়ই অনেক সহজ লাগছে ঠিক না এটা আসলেই সহজ দেখো n এর মানটা বের করি আমাদের w কি দেওয়া আছে টেন আর আমাদের হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হাইড্রোজেন গ্যাসের আয়তন মানে কি এইচ টু গ্যাসের তাই কিন্তু আমাদের আণবিক ভর হবে কি তো তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো ফাইভ এবং তারপরে আমরা এই ছোটটা ইউজ করব দেখো এন ইস ইকাল টু টোয়েন্টি টু পয়েন্ট সেভেন তাহলে এন এর আমাদের পাঁচ আমরা বসিয়ে দিলাম এবং পাঁচের সাথে এটাকে গুণ করো সেম তুমি আগেরটা মতো তোর পাবে ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ লিটার তো দেখো আমরা কিন্তু এখানে ভি এর মানটা বের করে ফেললাম তার মানে কি দশ গ্রাম হাইড্রোজেনের গ্যাসের মধ্যে যে আয়তন সেটা হচ্ছে তোমার ওয়ান থার্টিন পয়েন্ট ফাইভ লিটার তো তোমরা আশা করি এই তিনটা ম্যাথ খুবই ভালোভাবে বুঝতে পেরেছ তো এখানে তোমাদের সূত্রগুলো সবচেয়ে বেশি মেনলি ইউজ করা হয়েছে এই সূত্রগুলো অনেক ইম্পর্ট্যান্ট সূত্র অবশ্যই মুবস্থ করে রাখবে এই সূত্রগুলো এবং ব্যবহার করা শিখে রাখবে এগুলো সৃজনশীলের ক্ষেত্রে কাজে লাগবে আমরা পরবর্তীতে করবো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলাই ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডের সাথে আল্লাহ